কাল প্রায় 12টার পর থেকে ক্যান্ডির প্রচণ্ড বমি, তার সাথে সাথে কিছুক্ষণ পর দেখলাম যে ও ওই বিছানার মধ্যেই মানে বমি করছে, কিন্তু ওকে কোনোভাবে ওঠাতে পারছি না আমরা, ও উঠছে না। ওকে যেখানে বলি আমরা যে এটা এখানে এদিকে এসো বা নিচে নামতে, ও একদম এক জায়গায়। তখন বুঝলাম পেছনের ওর পা দুটোর কিছু একটা সমস্যা হয়েছে, মানে কোনোভাবে ও মুভ করতে পারছিল না। প্রায় রাত্রি দুটো আমরা তখন এই ডাক্তারবাবুর কাছে এসেছি, উনি তো ভালোভাবে দেখে দিয়েছেন। ও এই যে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে, মানে ওঠার চেষ্টা করছে, কিন্তু ও উঠতে পারছে না, ও ব্যালেন্স পাচ্ছিল না পা দুটোর। তো ডাক্তারবাবু তো দেখলেন, দেখার পরে উনি বললেন যে বুকের তো একটা ওর প্রবলেম হয়েছে, আমরাও বুঝতে পারিনি, কোনোভাবে হয়তো খুব ঠান্ডা লেগে এই জিনিসটাও হয়েছে। আর সেকেন্ড হলো যে ওর পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে, সেটা নাকি খুব নর্মাল ব্যাপার, কমন ব্যাপার, কিন্তু আমাদের কাছে এটা খুবই একটা ভয়ের ব্যাপারই ছিল। তো এখন উনি বলেছেন যে ডক্টরবাবু যে এখনও পুরোটাই রেস্টে থাকবে, যতটা পারে পাটা যেন মানে ওর রেস্টে থাকে। ও অনেকটা সময় ও আর কি নিজের থেকে খুব চেষ্টা করছে উঠে দাঁড়িয়ে একটুখানি মানে চলাফেরা করা, যেটা ওরা করে, ওরা তো চুপ করে বসে থাকতে পারে না। কিন্তু আমাদের মানে এটা দেখলাম যে এদের শরীর খারাপ হলে হঠাৎ এমার্জেন্সিতে এত মাঝরাতে কোনো জায়গায় না অন্য কোনো ডক্টরের ফোন খোলা ছিল, না হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল, প্রাইভেট, কিচ্ছু কিচ্ছু। আমরা এত যোগাযোগ করেছি পাগলের মতন, যা ওর অবস্থা হয়েছিল তাতে কিচ্ছু আমরা কোনো জায়গা থেকে কোনো রকম হেল্পটা পেলাম না। যাই হোক, ওনাকে যে ফাইনালি দেখাতে পেরেছি। একটু ঘুমাও, ও সোনা আজকে ক্যান্ডি আর মানে এই যে বেডে উঠে শোয় যে ও আর মানে সাহস করে দেখছি উঠছে না। ওর পায়ে ডক্টর বলল যে ওর লিগামেন্ট কোনোভাবে ছিঁড়ে গেছে ভেতরটা, বলছে এটা নাকি খুব কমন ব্যাপার, ওদের হয় এটা। তাও এই ফার্স্ট টাইম ওর এরকম একটা প্রবলেম হলো। কাল রাত থেকে আমরা সবাই মোটামুটি জেগেই রয়েছি সারা দিন ধরে, শুধু ওর সঙ্গে ও কী করছে, কতটা কীভাবে মুভ করছে সেটাই লক্ষ্য রাখছি। ওলে বাবা, ওলে বাবা, ও বাবা, শো শো শো, সোনা মা, সোনা মা, একেবারেই এখন পায়ে ওকে জোর দিতে একদম বারণ করেছে, যতটা পারে ওর যেন রেস্ট হয়। এছাড়া ও নিজেও সারা রাত কাল ঘুমায়নি, ভোর 4টার সময় একটু বোধ হয় ওই মেডিসিনটা দেওয়া হয়েছে বলে একটু ঘুম এসেছিল। এখন আবার অল্প একটু ভাত খেয়েছে, ও যতটা পাচ্ছে ও শুয়ে পড়ছে এখন, বুঝতে পারছি ওর ভালো লাগছে না। যে কালকে রাতের থেকে মোটামুটি ও আর বেডে উঠছে না, আর আমরাও আর ওকে জোর করে ওঠাচ্ছি না, কেননা হঠাৎ করে আবার যদি জাম্প করে নামে আবার যে কোনো সময় আবার ওই ব্যথার উপরে আরও বেশি বড় কিছু হয়তো হয়ে যাবে। যাই হোক, মেডিসিন পড়েছে, আশা করি 3-4 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। আমার ক্যান্ডু সোনা, ক্যান্ডু মা, ওলে বাবা, কালকে সবাইকে ভয় দেখিয়ে দিয়েছে বাবা, লে আমরা কি ভয় পেয়ে গেছি, কটনও ভয় পেয়ে গেছিল, বেচারা কটন খালি ওর কাছে আসছে আর চুপ করে দেখছে যে কি হচ্ছে এটা, মানে বুঝতে পারছে কিছু একটা অ্যাবনর্মাল কিছু প্রবলেম চলছে ঘরে। যাক, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক বাবা আমার এই ক্যান্ডুমা। সবাই একটু প্রে করো আমার ক্যান্ডির জন্য, যাতে তাড়াতাড়ি করে আবার ক্যান্ডি একটু লাফালাফি করতে পারে, একটু দুষ্টুমি করতে পারে। ঘুমা বাবা, ঘুমা 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 ঘুমা।